মুখরোচক গরম গরম ঘুগনি খেতে আমরা সবাই ভালোবাসি। আমার আজকের ঘুগনির রেসিপিটির মজা হলো, আপনারা তিন রকম ভাবে এই মজাদার ঘুগনি বানাতে পারবেন। খাসির মাংস ভালোবাসলে মাটন কিমা ঘুগনি, মুরগির মাংস ভালোবাসলে চিকেন কিমা ঘুগনি, আর যদি কোনো মাংসই না ভালোবাসেন তাহলে ওগুলো স্কিপ করে প্লেন ঘুগনি বানিয়ে নেবেন। ওপর থেকে শুধু ছড়িয়ে দেবেন একটু পেঁয়াজ, শশা, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন ও তেঁতুলের কাই। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। বন্ধুরা, আমি আপনাদের জ্যোতির্ময়ী, আপনারা দেখছেন রেসিপিস টু এক্সপ্লোর। 250 গ্রাম মতো মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এইবার কুকারে ভেজানো মটর ডাল দিয়ে দেব, তার সাথে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু, নুন দেব স্বাদ মতো আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দেব। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মটর ডালটাকে সেদ্ধ করে নেব। মটর ডালটা যেন খুব ভালো করে সেদ্ধ হয় কিন্তু যেন গলে না যায় সেই দিকে আমরা খেয়াল রাখব। এইবার আমরা ঘুগনি বানানোর একটা দারুণ মজাদার মশলা বানিয়ে নেব। তার জন্য কী কী মশলা লাগছে এক ঝলক দেখে নিন। এবার আমরা একে একে সব শুকনো মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, কয়েকটা দারুচিনি, কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। সব কিছু একটু ভেজে নেব। যেই একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে গ্যাস অফ করে দিয়ে মশলাগুলো ঠান্ডা করে মিক্সার জারে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এই মশলাটার গন্ধ যে কী সুন্দর সেটা একবার বানালেই বুঝতে পারবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট জারে ভরে ফ্রিজে রেখে দেব। যখন ঘুগনি বানাবো এক চামচ ছড়িয়ে দেব এই ম্যাজিক মশলা। এইবার আমরা পেঁয়াজ কুচি করে কেটে নেব, আদা ও রসুন ছাড়িয়ে নেব। এইবার আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। টমেটোটাও কুচি করে কেটে নেব। নিয়ে নেব মাটন কিমা। এবারে কড়াইয়ে দেব খাঁটি সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, এতে দারুণ একটা কালার আসবে। আর দেব কালো জিরে, দিয়ে দেব কয়েকটা থেতো করা ছোট এলাচ। এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, নুন দেব স্বাদ মতো, সব কিছু একটু মিশিয়ে নেব। একটু ভাজা হলেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব ভালো করে। পেঁয়াজ ভালো করে ভাজা হলে দিয়ে দেব আদা রসুন বাটা, কষাতে থাকবো সব কিছু। এবারে দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, সব একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব আমরা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু কষিয়ে নেবার পর দিয়ে দেব আমরা মাটন কিমা। যেখান থেকে মাটন কিমা করে আনবেন ওনাকে বলবেন একদম মিহি কিমা না বানাতে, যেন একটু মাটন কুচিগুলো মুখে পড়ে সেরকম করে যেন কিমাটা করে দেন। সব কিছু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। ভালো করে কষিয়ে নেব। এইবার আগের থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দেব সেদ্ধ করা জল সমেত। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকা খুলে একবার দেখে নেব, প্রয়োজন মনে হলে এই সময় একটু গরম জল মিশিয়ে নেব। রান্নার শেষের দিকে ঝোল বানিয়ে নিতে হলে সব সময় গরম ফুটন্ত জল ব্যবহার করব, ঠান্ডা জল দেব না।
এইবার সবশেষে দিয়ে দেবো আমাদের আগের থেকে তৈরি করে রাখা স্পেশাল ঘুগনির মশলা। এটা দিলে ঘুগনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এত মুখরোচক স্বাদ যে চামচের পর চামচ শুধু খেতেই থাকবেন। সবশেষে ধনে পাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি আমাদের মজাদার ঘুগনি, বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। গরম গরম ঘুগনি পরিবেশন করুন গরম গরম ফুলকো লুচির সাথে। বন্ধুরা, আমার রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।